আপনার বউকে অন্যের হাতে তুলে দিলেন আজকে? হ্যাঁ, আমি ওদের অনেকদিন ধরে ভালোবাসা করতেছে, আমার সংসারে অশান্তি লাগতেছে, আমি চাই না এটা অশান্তি হোক। ওরা দুজন দুজনের যদি রাজি থাকে আমি রাজি। তোমাদেরকে আটক করে রাখছে কেন? কেন আটক করে রাখছে? গ্রামবাসী আপনাদেরকে আটক করে রাখার কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি তার জন্য। তুমি তো বিবাহিতা না? হ্যাঁ। তো তারপরে কি চাচ্ছ এখন? আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। আমি ওকে বিয়ে করতে চাচ্ছি ওর সঙ্গে। কার সঙ্গে বিয়ে হয়েছিল তোমার? তুমি স্বামী ছেড়ে তাহলে এনার সঙ্গে সংসার করবা নাকি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আর ভানুর বাড়ি? ওর বাড়ি ওখানে। কতদিন ধরে সম্পর্ক? তোমাকে মেনে নিবে? মেনে নিবে তোমাকে? যাই না, মেনে নিবে কেন? তোমার নাম? স্মৃতি। স্মৃতি কি? স্মৃতি সরকার। তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। তাহলে ছেলেকে তাহলে কি করবে? তোমাকে সে রাখবা না আগে স্বামীকে দিয়ে দিবা? ও যদি না দিতে চায় তো আমি কি করে নেব? কে? আমার স্বামী যদি না দিতে চায় তো আমি ছেলেকে কি করে নেব? কোন স্বামী? আছে আছে। স্বামীর নাম? কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? 6-7 বছর আগে। তাও ওর সঙ্গে থাকতে চাই। তোমার বাড়িতে মেনে নিবে? না মেনে নিলেও আমি মানাবো। আমার গ্রিলের দোকান আছে, আমি গ্রিলে কাজ করি। তুমি কি বিবাহিতা? না, আমার বিয়ে হয়নি। তুমি কতদিন ধরে ভালোবাসো? 5 বছর ধরে। 5 বছর ধরে? তুমি তো বিবাহিতা, তার সত্ত্বেও তুমি ভালোবাসো? হ্যাঁ। কি নাম তোমার? ভানু বর্মন। তাহলে এখন কি করবো? তাহলে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করবো। বাড়ি কোথায় তোমার? শান্তি কলোনি। আপনার বউ? হ্যাঁ। অন্য একটা ছেলেকে ভালোবাসে, তার থেকে বিয়ে করতে চাইছে, আপনি কি বলবেন? আমি ওদের দুজনকেই বিয়ে দিতে চাই। আমি আমার সংসারের মধ্যে খুব অশান্তি লাগাই দিছে, ওরা দীর্ঘদিন ধরে অশান্তিটা চলতেছে। আর আমার ওই বউ বলতেছে আমার ভাত খাবে না, আর ছেলেও বলছে যে আমি ওকেই বিয়ে করবো। মেয়ে আমার বউ বলতেছে আমি ওকেই বিয়ে করবো, আর আমার সংসারের আমার সঙ্গে সংসার করতে চায় না। আমি এটা সিদ্ধান্ত নিলাম যে ওকে আমি ছেড়ে দেবো। আপনি কি করেন? আমি সাধারণ কাজ করি। আমার বিয়ে হলো প্রায় 8 বছর হলো, 7-8 বছর। আমার একটা বাচ্চাও আছে 6 বছরে। আমি এমনি দিন মজুরি কাজ করি। ছেলেটা আমি রাখবো, আমি ছেলে হিসাবে, আমি ওর বাবা হিসাবে, আমি ওর সমস্ত দেখভাল বা ভালো হিসেবে আমি সবগুলো করবো। আমার বউর আমি ছেলেকে দিব না। আমার নাম বিপুল সরকার, বাড়ি আমার ধনকলাম। আপনি হচ্ছে নিজের হচ্ছে বউকে অন্য হাতে তুলে দিলেন, ব্যাপারটা কি রয়েছে? ব্যাপারটা হয়েছে ওরা দুজন দুজনকে ভালোবাসে, অনেক দিন ধরে ওদের সম্পর্ক চলছে। কিছুদিন আগে 1 বছর বা 6 মাস আগে ওদেরকে মানা করা হয়েছিল, দুজনকে বোঝানো হয়েছিল, ওরা বুঝেনি। আমার সংসার আছে, আমার একটা বাচ্চা আছে, আমি বউকেও বুঝাইছিলাম, ও বুঝেনি। কিন্তু আজকে আমি হাতে নাতে ধরে ওদের দুজন দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা একবার ঘটনা ঘটছিল, তখন কিন্তু আমি মেনে নিয়েছি। আমার বউ ডায়রির আমাকে নিজে বলছিল, আমি তখন মেনে নিয়েছি, তখন চুপচাপ ছিলাম। কিন্তু এখন কিছুদিন পর আবার সেই ঘটনা ঘটলো। এখন আমি আর ওকে রাখবো না, ওর ইচ্ছা আছে যে আমি ওকে বিয়ে করবো, ওকে বিয়ে করে সুখে থাক। আপনার বউয়ের অভিযোগ ছিল আপনি তাকে ভালোবাসেন না, অত্যাচার করেন? হ্যাঁ, আমার বউয়ে ও বলতে পারবে যে আমি অত্যাচার করি না, ওর সঙ্গে মারামারি করি। ওর ওগুলোর কোনো ইসে নাই, ছিল না। কিন্তু ওর একটা ইসে যে আমি ওকে বিয়ে করব, ওর কাছেই থাকবো। কতটুকু কষ্ট হচ্ছে আজকে আপনার? কষ্ট তো হবেই, একটা পরিবার আছে, আমার একটা বাচ্চা আছে, এখন একটা বাচ্চা নিয়ে সংসার করতে হবে, আর ছেলের বয়স 6 বছর হয়েছে।
আমি আজকে ওরা যেটা চাইছে, ওরা বিয়ে করতে চাইছে, দুজন দুজনকে আমি মিলাই দিছি, আমার ওরা ওরা সুখে থাক, আমি আমার ছেলেকে নিয়ে মা বাবাকে নিয়ে সুখে থাকবো।